হ্যালো বন্ধুরা আপনাকে স্বাগত দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আজ দোসরা আগস্ট আগামী চার আগস্ট অর্থাৎ মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে বঙ্গোপসাগরে এবং উইন্ডি ডট কমের আজকের ডেটের প্রেডিকশান অনুযায়ী আমরাও কিন্তু দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ যেটি এখন দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে মুখ করে রয়েছে থাইল্যান্ডের দিকে মুখ করে রয়েছে এবং যেটি কিন্তু বেঁকে বেঁকে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার দিকে অভিমুখ নিতে পারে এবং আমরা কিন্তু সেরকমই দেখছিলাম গতকালের পর্যন্ত যে আপডেট পেয়েছি আজকেও দেখিয়ে দেব তো বন্ধুরা সেই আপডেট পেয়ে যাবেন সঙ্গে থাকবেন এবং আজকের যে মূল বিষয় আজকের আবহাওয়াটা বা বৃষ্টিপাতটি কেমন রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা মেঘালয় সমস্ত আপডেটগুলি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আপনারা জানাবেন যে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওখানে আজকে এখন এই মুহূর্তে আবহাওয়া কেমন চলছে কমেন্টে লিখতে কিন্তু বলবেন না এবং আপনাদের কোনো সাজেশান থাকলে এই আবহাওয়া সংক্রান্ত আপডেটে অবশ্যই কমেন্টে জানাবেন সেইভাবে দেওয়ার চেষ্টা করব। আজ আমরা দেখে নিচ্ছি প্রথমে আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করছি দেখুন একটু ধৈর্য ধরে দেখুন তাহলে কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে আজ কেমন বৃষ্টিপাত হতে পারে আজ কিন্তু মূলত যেটি আমরা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দক্ষিণ চব্বিশ পরগনার যে উপকূলবর্তী অঞ্চল বা পূর্ব মেদিনীপুরের যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে এখানে কিন্তু মূলত আজ প্রচণ্ড গরম থাকবে এবং কাঠফাটা রোদ থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ টুকটাক হলেও হতে পারে এবং প্রচণ্ড গরমের কারণে কিন্তু স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে তখন একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং যার ফলে এই দুপুর থেকে বিকেলের মধ্যে বা কোথাও কোথাও সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে একটা হালকা বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে মূলত কিন্তু প্রচণ্ড গরম থাকবে এবং অস্বস্তিকর আবহাওয়া আজ লক্ষ্য করা যাবে মূলত দক্ষিণবঙ্গে পুরোটাই থাকবে কিন্তু কোথাও কোথাও কম বেশি হবে যেমন আমরা যদি বারুইপুরের দিকটা দেখি দেখুন এখানেও কিন্তু মূলত বৃষ্টিপাত সেরকম দেখা নেই মূলত আংশিক মেঘলা মেঘলাগার থেকে কাঠফাটা রোদ এবং সঙ্গে থাকবে প্রচণ্ড গরম এবং দেখুন কলকাতা তার এবং তার পার্শ্ববর্তী এলাকা যে সমস্ত জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু মূলত সকাল থেকেই আংশিক মেঘ লাগার সঙ্গে কাঠফাটা রোদ এবং এই বেলা বাড়ার সাথে সাথে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটা কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী কিন্তু নয় হঠাৎ করে কিন্তু যে কোনো সময় সেটা আবার কোথাও কোথাও কিন্তু এই এগারোটা বারোটার মধ্যেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নেমে যেতে পারে বা একটার মধ্যেও নেমে যেতে পারে কিন্তু সারাদিনে একবার বৃষ্টিপাত হলেও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এই যেমন নিউ টাউন সব সাইডে দমদম যেসব সাইডগুলো রয়েছে এখানেও কিন্তু দেখুন মূলত আজ বৃষ্টিপাত সেরকম নেই বালি সব জায়গাতেই কিন্তু কাটফাটা রোদ এবং প্রবল গরম এবং এই গরমের ফলেই কিন্তু একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে এই শ্যাওরাফলি পানিহাটি দানকুনি এদিকে কোন্নগর হিনমটো যত এই হুগলি যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে কলকাতার পাশেপাশে সেখানে কিন্তু এরকম সম্ভাবনা রয়েছে দেখুন এরকমই কিন্তু একদম মোটামুটি মূলত আংশিক মেঘলাখা এবং রোদ্দল আবহাওয়া থাকবে প্রচণ্ড গরম গুমট গরম এবং এই গরম থেকে কিন্তু বজ্রগর্ব মেঘ তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এইভাবেই কিন্তু আজ সারাদিনের আবহাওয়াটি থাকবে শ্রীরামপুর দেখুন এখানে সব জায়গাতে শেয়া পল্লী বলুন সব জায়গাতে কল্যাণী যদি আমাদের এগো ওদিকে একই কাচড়াপাড়ার দিকে এদিকে দেখুন এদিকে হুগলি যাচ্ছে চন্দননগর গুড়াব সব জায়গাতে কিন্তু আজকে মূলত সকাল দিকে প্রবল গরম এবং রৌদ্দল আবহাওয়ার সঙ্গে এই প্রচণ্ড গরম থেকেই কিন্তু বজ্রগর্ভ মেঘে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদের দেখতে পাচ্ছেন কাজরাবাড়া বা এই যে জায়গাতে কল্যাণী এসব জায়গাতে কিন্তু আজ প্রবল গরম থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা সেটা হচ্ছে বজ্রগর্ভ মেঘে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা তার একটু এদিক ওদিক হতে পারে এছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই এবং এই বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু আজ প্রবল গরম থাকবে মূলত একদম রোদর আবহাওয়া থাকবে দেখতেই পাচ্ছেন এখানে সেরকমই দেখো যে সর্বনগর সমস্ত জায়গাতে বাদড়িয়া হাট সব জায়গাতে কিন্তু আজ প্রচণ্ড পরিমাণে রোদ থাকবে এই সমস্ত জায়গাতে এবার আমরা আরও কয়েকটি জায়গা দেখিয়ে দিচ্ছি যেমন এদিকে আমরা যদি হাওড়া দেখি হাওড়ার দিকেও কিন্তু যত আমতা টামতা যত আছে জায়গা এই মহেশ তলা ভয়েস্তলা সমস্ত জায়গাতে কিন্তু আজ সাঁতার বলুন সব জায়গাতে আজ মূলত রোদরজোর আবহাওয়া এবং আংশিক মেঘলাগার মাঝে মধ্যে কিন্তু প্রচণ্ড গরম থাকবে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বালি এই যে ঝাড়গ্রাম আরামবাগ যত জায়গাগুলো দেখা দেখা যাচ্ছে খড়গপুর বেলদা তমলুক কন্টাই দীঘা সমস্ত জায়গাতে দেখুন আজ কিন্তু মূলত রৌদ্রজল আবহাওয়া এবং প্রচণ্ড পরিমাণে গরম বিক্ষিপ্তভাবে কিন্তু ওই বর্জ্যগর্ভ মেঘে প্রচণ্ড গরম থেকে স্থানীয় মেঘ হয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত কিন্তু আজ প্রচণ্ড পরিমাণে গরমই থাকবে এরকম কিন্তু রয়েছে এদিকে বাঁকুড়া বর্ধমান আসানসোল পুরুলিয়া সমস্ত জায়গাতেই কিন্তু মূলত আজ প্রচণ্ড গরম থাকবে তবে পুরুলিয়ার দিকে যে এই ধানবাদ বা এই সমস্ত যে জায়গাগুলো লাগোয়া যে জায়গাগুলো রয়েছে বা এদিকে ঝাড়খন্ড লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু এমনি এমনিতে সকাল থেকে প্রচণ্ড গরম থাকবে তারপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে একবার কি দুবার হতে পারে বিক্ষিপ্তভাবে আসানসোল এই পশ্চিম মেদিনী বর্ধমানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মূলত গরমই থাকবে এবং রোদরজল আবহাওয়া সমস্ত কিন্তু দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কোথাও কোথাও কিন্তু আজ দক্ষিণবঙ্গে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আমাদের দেখিয়ে দিলাম তো সব জায়গাতে কিন্তু যতই বলুন মুর্শিদাবাদ বীরভূম সব জায়গাতে কিন্তু আজ মূলত ওইরকমই আবহাওয়া রয়েছে এদিকে যদি আমরা দেখি আজ কিন্তু উত্তরবঙ্গে আমরা আমরা যেটা দেখতে পাবো উত্তরবঙ্গে আজ কিন্তু বৃষ্টিপাত কমবে যেমন মালদা থেকে যদি শুরু করি দেখুন মালদা এসব সাইডে কিন্তু বৃষ্টিপাত আজকে প্রচণ্ড রোদ এবং বৃষ্টিপাত কিন্তু আজকে কমের দিকে রয়েছে এদিকে আরও যদি কয়েকটা দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাত কমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি আজ কিন্তু রোদ এবং মাঝে মধ্যে কোথাও কোথাও বর্জ্যগরম মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গানা রামপুর রায়গঞ্জ করণ দিকে সব জায়গাতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মূলত প্রচণ্ড গরম এবং বৃষ্টিপাত কিন্তু কমের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি দার্জিলিং দেখুন দেখাচ্ছি এখানেও কিন্তু দেখবে এই যে দার্জিলিং দেখুন এখানে কিন্তু আংশিক মেঘলা থাকবে রোদ্দ্বল আবহাওয়াও থাকবে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কোনোটাই কিন্তু নেই অর্থাৎ একদিকে ভালো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সেদিক থেকে কিন্তু মুক্তি মিলছে শিলিগুড়ি এবার জলপাইগুড়ি দেখুন সব জায়গাতে কিন্তু আজ কিন্তু মূলত রৌদ্রজ্বল আবহাওয়ায় থাকবে এবং মাঝে মধ্যে আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাত সেরকম সম্ভাবনা নেই এবং সঙ্গে থাকবে প্রবল একটা অস্বস্তিকর আবহাওয়া বা গরম যাকে বলে সেটা কিন্তু থাকতে পারে এইরকম কিন্তু রয়েছে মূলত সমতলে কিন্তু আজ প্রবল গরম থাকতে পারে কোচবিহারে দেখুন মূলত আংশিক মেঘলা কাছ থেকে একটু হেজি ওয়েদার থাকতে পারে কিন্তু প্রচণ্ড গরম থাকবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা মোটাই নেই আলিপুরদুয়ারের দিকেও তাই তো এটা মোটামুটি দেখে নিলাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবহাওয়াটা যে মূলত আজ বৃষ্টিপাত কমে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে এবং যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে কম রয়েছে মাঝে মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড মানে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন থাকে এবার আমরা বাংলাদেশের দিকে তাকাবো বাংলাদেশেও কিন্তু আজ বৃষ্টিপাত অনেক কমে যাচ্ছে এবং এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেগুলো রয়েছে মূলত এই সাতক্ষীরা যশোর পাবনা মেহেরপুর এই সমস্ত রাজশাহী সমস্ত এই ঢাকা কুমিল্লা বরিশাল এই দিকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সমস্ত জায়গাতেই কিন্তু আজ মূলত বৃষ্টিপাত প্রায় নেই এবং সকাল থেকেই মূলত কাটফাটা রোদ এবং গরম থাকবে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল এই সমস্ত পার্শ্ববর্তী সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজ মূলত কাটফাটা রোদ এবং গরম থাকবে এবং মাঝে মধ্যে এই গরম থেকে কোথাও কোথাও কিন্তু একটু মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত একটা আংশিক আকাশ থেকে মেঘ আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চিটাকন বা মহেশখালী এদিকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে দেখুন চিটাকণের দিকে একটু আংশিক মেঘলাকাশ সকালের দিকে থাকলেও তারপরে কিন্তু একদম আবার রোদ বেরিয়ে যাবে এরকম কিন্তু আবহাওয়া আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে মূলত বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে এই দক্ষিণ ভাগের দিকে সমস্ত জায়গা এবার এই যে এই জায়গাগুলো রয়েছে এখানে কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে খাগড়া গাছের দিকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত হলেও হতে পারে বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে কুমিল্লা ফরিদপুর সেনবাগ মাদারীপুর মতিহাট সব জায়গাতে আপনারা কিন্তু মোটামুটি রোদ এবং প্রচণ্ড গরম অনুভব করবেন পাবনা দেখুন সব জায়গা দেখিয়ে দিচ্ছে মোটামুটি করে যতটা পারা যায় দেখুন এই ঢাকার দিকে দেখুন সব জায়গাতে কিন্তু আজ মূলত প্রচণ্ড পরিমাণে রোদ থাকবে মূলত ভালো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ একটা গুমট গরম এবার যদি আমরা এই রংপুর এসব বিভাগে দেখি আজ কিন্তু এদিকেও বৃষ্টিপাত কমে যাচ্ছে দেখুন পঞ্চগড় এখানে কিন্তু রোদ বেরিয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঠাকুরগাঁও দিনাজপুর লালমনির হাট বলুন যেখানেই যাবেন সব জায়গাতে কিন্তু আজ মূলত প্রচণ্ড পরিমাণে গরম এবং দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তাও সন্ধ্যে থেকে রাতের মধ্যে বাকি সময় কিন্তু প্রচণ্ড গরম থাকবে আজকে এমন কিন্তু আবহাওয়া এবং হাওয়াটাও কিন্তু খুব বেশি থাকছে না তো এরকম আমরা দেখে নিলাম রংপুর বিভাগে আমরা রাজশাহী বিভাগটাও দেখে নিন মুখে বলছিলাম একবার দেখে নিন দেখুন এখানে কিন্তু মূলত প্রচণ্ড পরিমাণে গরম থাকবে সকাল থেকে রোদের ঝলকানি মিলবে আপনারা কমেন্ট করতে থাকুন এরকম আবহাওয়া পাচ্ছেন কি না মনমোহন সিং এখানেও কিন্তু বৃষ্টিপাত আজকে নেই প্রচণ্ড পরিমাণে হেজি ওয়েদার থেকে রোদ্দ আবহাওয়া সকাল থেকে শুরু হবে এবং প্রচণ্ড গরম থেকে যদি সানের ভাগে মেঘ মেঘ তৈরি হয় তবেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত না হলে কিন্তু মোটেই নেই সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে কিন্তু আজ মূলত সকাল থেকে রোদ বেরিয়ে যাবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচণ্ড গরম থেকে এরকম রয়েছে না হলে কিন্তু মূলত নেই এমনই কিন্তু রয়েছে তো এবারে আমরা দেখে দেখে নিলাম মূলত বাংলাদেশে আজ রোদের দেখা মিলবে এবং বৃষ্টিপাত কিন্তু সব বিভাগেই কিন্তু কম দেখাচ্ছে যেখানে গত দু তিন দিন হচ্ছিলো সেখানেও কিন্তু আজ কমে যাচ্ছে এমনিতে অনেক জায়গাতেই প্লাবিত হয়ে রয়েছে সেখানে বৃষ্টিপাত কম হওয়াটাই ভালো তো এবারে আমরা দেখে নেব ত্রিপুরাতে ত্রিপুরাতে দেখা যাক কীরকম রয়েছে ত্রিপুরাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন অমরপুরের দিকে মেঘলা আকাশ সকাল থেকে থাকবে তারপরে কিন্তু একটু ক্লিয়ার থাকবে তবে বৃষ্টিপাত খুব বেশি সম্ভাবনা নেই হালকা একটা সম্ভাবনা রয়েছে জুলাইবাড়ির দিকে দেখুন এখানেও কিন্তু কেমন মূলত আংশিক মেঘলা গাছ থাকবে তবে প্রবল গরমটা থাকবে এ আগরতলা বলুন এসব সমস্ত সাইডে এই উদয়পুর অমরপুর বিসম্বর এদিকে এই সমস্ত জায়গাতে কিন্তু আজ মূলত আংশিক মেঘলা থেকে রৌদ্দল আবহাওয়াই থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেই রকম আজ কিন্তু মোটেই নেই এমন কিন্তু একদম দেখা যাচ্ছে উত্তর ত্রিপুরার জায়গাগুলোতেও কিন্তু মূলত রৌদ্দল আবহাওয়া এটাকে আংশিক মেঘলা গাছ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই কিন্তু নেই এই ধর্মনগর কৈলাসনগর পানিসাগর সমস্ত জায়গাতে কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত মেঘলা আকাশ এবং কিন্তু রৌদ্রজ্বল আবহাওয়াই থাকবে এরকম কিন্তু পাওয়া যাচ্ছে তো উড়িষ্যার এই সরি ত্রিপুরার দিকে কিন্তু আজ মূলত ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে মেঘালয়ের দিকেও কিন্তু আজকে মূলত আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে সেখানেও মূলত মাঝে মধ্যে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বর্জ্যকর্ম মেঘ থাকতে পারে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এইরকম ত্রিপুরাতেও দেখা যাচ্ছে সরি মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই এবার আমরা আসাম দেখে নেব আসামে কিন্তু আজ বৃষ্টিপাত কমে যাবে আমরা দেখুন ধুবড়ি গোপাল গোয়ালপাড়া বংশী এদিকে গুয়াহাটির সমস্ত জায়গাতে কিন্তু আজ মূলত রোদচল আবহাওয়া থাকবে বৃষ্টিপাত সেরকম মোটেই নেই একদম কাটফাটা রোদও কিন্তু অনেক জায়গাতে পাওয়া যাবে গুয়াহাটির দিকেও রয়েছে দেখুন নাগা তেজপুর সমস্ত জায়গাতে কিন্তু আজ বৃষ্টিপাত নেই মূলত রোদর্য আবহাওয়া এবং এদিকে যোরহাট দেখুন সম লক্ষ্মীপুর মোরান মোরহান সব জায়গাতে কিন্তু আজ রোদ্রজ আবহাওয়া এবং গুমট গরম সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জায়গাতে কিন্তু এই লক্ষ্মীপুর এখানে মাঝে মধ্যে টুকটাক কোথাও কোথাও আংশিক মেঘলা গাছ থাকতে পারে মূলত এই ডিব্রুগড় ডিগবয় তিনসুকিয়া সব জায়গাতে কিন্তু আজ বৃষ্টিপাত নেই মাঝে মধ্যে বিক্ষিপ্ত ছিটেপটা বৃষ্টিপাত থাকতে পারে শিবসাগর থেকে ডিমাপুর সমস্ত জায়গাগুলো কিন্তু আজ বৃষ্টিপাত নেই এদিকে শিলচর করিমগঞ্জ এই সমস্ত হেলকান্দি সমস্ত জায়গাতে কিন্তু আজ বৃষ্টিপাত কম থাকবে যেমন শিলচরের দেখুন আমরা দেখে দিচ্ছি এখানে কিন্তু মূলত কাঠফাড়া রোদ এবং প্রবল গরম হেলকান্দির দিকেও তাই থাকার কথা দেখে দিচ্ছে দেখুন এখানে কিন্তু মূলত মাঝে মধ্যে হয়তো একটু একটু আংশিক মেঘলা এলাম নীলাম বাজারের দিকে দেখুন এখানে কিন্তু আজ মূলত আংশিক মেঘলা গাছ থাকবে মাঝে মধ্যে হয়তো বর্জ্যকর মেঘে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও কিন্তু সেটি না হওয়ার চান্সটাই বেশি মূলত মাঝে মধ্যে কিন্তু রোদই বেরোবে এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত একটা আংশিক মেঘলা আকাশে থাকবে এবং সঙ্গে থাকবে প্রবল গরম জাকিয়াগঞ্জ বা করিমগঞ্জ সমস্ত জায়গাতে কিন্তু আজ মূলত আংশিক মেঘলা আকাশ থেকে রৌদ্র আবহাওয়া এবং সঙ্গে প্রবল গরম এরকম আবহাওয়া পাচ্ছেন কি না অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন দেখুন এখানে করিমগঞ্জের দিকেও কিন্তু মূলত রৌদ্রজ্বল আবহাওয়া এবং সঙ্গে মাঝে মধ্যে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেটা হবে না বলে আমার মনে হচ্ছে তো আপনাদের জানিয়ে দিলাম আজকে মূলত আবহাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া এখন কেমন চলছে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটটা আবার দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ